ভেঙে গেল রাজ পরীর সংসার। দেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবনে আলোচনা যেন থামছেই না, সেই তালিকায় বরাবরই আলোচিত পরীমনি। এবার অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেন ঢালিউডের এই অভিনেত্রী। বিভিন্ন সূত্রে জানা গেছে, গত 17 সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করেছেন পরীমনি। এর পরের দিন 18 সেপ্টেম্বর পরীমনি রাজকে ডিভোর্স লেটার পাঠান। তালাকের সেই কপি এসেছে গণমাধ্যমের কাছে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে রাজ পরীমনির এক ঘনিষ্ঠ নির্মাতা বলেছেন, রাজ পরীর পারিবারিক কলহ নিয়ে গতকাল 19 সেপ্টেম্বর রাতে তারা কয়েকজন শুভাকাঙ্ক্ষী নিয়ে আলোচনায় বসেন। এর মাঝেই দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে পরীর গায়ে হাত তোলেন রাজ। জানা গেছে, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি বিয়ে, সংসার, স্বামী ও অভিনয় নিয়ে ভালোই কেটে যাচ্ছিল সময়। মা হওয়ার পরও ঠিকঠাক চলছিল সব কিছু, কিন্তু হঠাৎ করেই বাধে বিপত্তি। স্বামী চিত্রনায়ক রাজের সঙ্গে তৈরি হয় মনোমালিন্য। তারপর থেকে তাদের পুত্র পদ্মকে নিয়ে একাই লড়াই শুরু করেন পরী। রাজ থেকে আলাদা হয়ে যান। যদিও পরী চেয়েছিলেন একসঙ্গে থাকতে, তবে তার হয়ে ওঠেনি। পুত্রের জন্মদিন 10 আগস্ট দেখা মেলেনি রাজের। এরপর থেকেই বেশ সমালোচিত হতে থাকেন চিত্রনায়ক রাজ। অবশেষে ডিভোর্সের মাধ্যমে তাদের সব মনোমালিন্যের অবসান ঘটল। প্রসঙ্গত, 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের জানুয়ারিতে। একই দিন আরও ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে 101 টাকা দেনমোহরে শরীফুল রাজ পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন 3 নির্মাতা, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি, সঙ্গে 2 পরিবারের স্বজনরা। 2022 সালের 10 আগস্ট পরীমনির কোল জুড়ে আসে পদ্ম। উল্লেখ্য, 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। সে বছর রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। পরীমনি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ভালোবাসবো তোমায়, মহুয়া সুন্দরী, রক্ত ও স্বপ্নজাল।